উচ্চ মাধ্যমিকে ফেল কেন? পাস করানোর দাবিতে শিক্ষা সংসদের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবারই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রায় 79,000 ছাত্রছাত্রী এবার অকৃতকার্য হয়েছে এবং যে পড়ুয়ারা আজকে বিক্ষোভ করছেন তাদের মূল দাবি হচ্ছে তারা কেন ফেল করেছেন, তাদের পাস করাতে হবে। এবং আজকে সল্টলেকের তারা জড়ো হন বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা জড়ো হয়ে ইন্দিরা ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং ইন্দিরা ভবন থেকে তারা বেরিয়ে বিকাশ ভবনের দিকে যান, বিকাশ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং বিকাশ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং দীর্ঘক্ষণ ধরে বিকাশ ভবনের সামনে ইন্দিরা ভবনের সামনে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এবং যেই পড়ুয়ারা বা যে পরীক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন, অভিভাবকরাও সঙ্গে এসেছিলেন, তাদের মূল দাবি হচ্ছে তারা ভালো পরীক্ষা দিয়েছেন, তারা ফেল করলেন কি করে? কলকাতা নয়, শুধু জেলায় জেলায় কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে যারা ফেল করেছেন তাদের দাবি তাদেরকে পাস করিয়ে দিতে হবে, কি বলবেন? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, যেটা হচ্ছে আমরা জাস্ট যেটা রেজাল্টটা পাবলিশ করেছি, আমরা সেই 10 তারিখ রেজাল্টটা বেরিয়েছে। 10 তারিখ রেজাল্টে কিন্তু আমাদের টোটাল পাশের হার ছিল 88.44, ফলে সেই হিসেবে টোটাল আনসাকসেসফুল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে গিয়ে পার্সেন্টেজের দিক থেকে 11.56। এবার 11.56 প্রায় 80,000-এর কাছাকাছি, আমাদের টোটাল যা পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছে 80,000-এর কম, 75 থেকে 80,000-এর মধ্যে। এবার রেজাল্ট তুলনামূলক প্রচুরই ভালো হয়েছে, যার জন্যে এত ওপরের দিকে নম্বর উঠেছে। টপ টেনে 272 জন মানে ছাত্র ছাত্রী রয়েছে আর কি, টোটাল স্টুডেন্ট রয়েছে। এখন কিছু ছাত্র সত্যি ফেল করেছে। এবার এ ব্যাপারে তো পরীক্ষা যেখানে হয়েছে, পরীক্ষা দিলে তো নিশ্চয়ই কেউ না কেউ তো অকৃতকার্য হবেই। এই ব্যাপারটাতে অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলের অ্যাসাচ কিছু করার নেই। এটা যে পাশ করিয়ে দেওয়া দাবি উঠছে, গতবারে যে ব্যাপারটা ছিল, গতবার পরীক্ষা হয়নি, গতবার পরীক্ষা হয়নি বলে সেখানে 100% আলটিমেটলি পাশ করেছিল, কারণ যেহেতু কোনো পরীক্ষা হয়নি। যেখানে পরীক্ষা সিস্টেম রয়েছে, একটা ইভালুয়েশন সিস্টেম রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু পাস ফেল প্রথা থাকবে। মাধ্যমিকেও 86% মতো পাস করেছে, তার মানে ওখানেও প্রায় 13%-এর উপর কিন্তু ফেল করেছে এবং ওখানে 11 লক্ষ পরীক্ষার্থী ছিল, ফলে সংখ্যাটা প্রায় 2 লাখের কাছাকাছি। ফলে সেই হিসেবে সেখানে কিন্তু কোনো বিতর্ক হয়নি। আজকে উচ্চ মাধ্যমিকে 80,000-এরও কম ছাত্রছাত্রী ফেল করেছে, কিন্তু সেটা নিয়ে ভীষণই বিতর্ক হচ্ছে। ফলে পরীক্ষা ব্যবস্থায় কিন্তু পাস ফেল প্রথা থাকবেই, সেখানে কিন্তু কিছু করার নেই। তবে আমি ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্যে আপনাদের এই জাস্ট আর কি টেলিভিশনের মাধ্যমে আবেদন জানাবো, তারা যদি কোনো ব্যাপারে তাদের যদি কোনো গ্রিভেন্স থাকে, আমরা 20 তারিখ মধ্যরাত থেকে টিপিআর এবং টিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ আমরা ওপেন করছি। ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে, আবেদন করলে আমরা ডেফিনেটলি তাদের যে খাতাগুলো আমরা খতিয়ে দেখব এবং তারা যদি পাশ করার মতো অবস্থায় থাকে তারা অবশ্যই পাশ করবে। ধন্যবাদ চিরঞ্জীব বাবু।